একটা ছোটো ভুলে পুরানো সম্পর্কও ভেঙে যায়, আর একটা ছোটো ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। তাই ছোটকে ছোট ভাবাটাই সবচেয়ে বড় ভুল। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। সৎ উপদেশ সর্বদাই বিরক্তিকর, অসৎ উপদেশ কখনোই নয়। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চাই, না থাকলে আপনজন পরিচয় দিতে লজ্জা পায়। অধিকাংশ ব্রেকআপই হয় চ্যাটে নয়তো ফোন কলে, কারণ মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে ব্রেকআপ ভালো থেকো বলাটা খুব কঠিন। চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা যায় না, দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে, তাই প্রিয়জন থেকে দূরে থাকাই ভালো। মনে রাখতে হবে সম্পর্ক স্থায়ী নয়, পরিবর্তনশীল। সুখ যখন তোমার হাতে আছে তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। একদিন নিজের রং রূপ নিয়ে বেশ অহংকারে মত্ত ছিল লাল গোলাপ, রজনীগন্ধা হেসে বলেছিল, মনে রেখো পরিণতি আমি তুমি নিছকই আলাপ। সততার রাস্তায় চলা আপনার জন্য সর্বাধিক লাভজনক, কারণ এই রাস্তায় ভিড় অনেক কম থাকে। না চাইতেই যা পাওয়া যায় তা সবসময় অপেক্ষাকৃত গুরুত্বহীন। তাকে পাওয়ার জন্য তোমার ইচ্ছে থাকতে হবে, যেখানে ইচ্ছে নেই সেই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। যদি তুমি এমন একজন বন্ধুর খোঁজ করো যার মধ্যে কোনো ত্রুটি নেই, তাহলে তুমি বন্ধুহীন হয়ে পড়বে। ফুটবল খেলায় খেলোয়াড় আর রেফারি দুজনেই সমানভাবে দৌড়ায়, কিন্তু পুরস্কার শুধু খেলোয়াড়ই পায়, রেফারি নয়। কারণ খেলোয়াড় দৌড়ায় গোল করার জন্য, আর রেফারি দৌড়ায় ভুল ধরার জন্য। তাই জীবনে সম্মান পাওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্যের ভুল ত্রুটি না খুঁজে একটা গোল তৈরি করে সেই লক্ষ্যের দিকে দৌড়াতে থাকো। চারটি জায়গা কখনো ভরে না, সমুদ্র, শ্মশান, তৃষ্ণার ঘড়া এবং মানুষের মন। আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।